তাই বলছিলাম যে তাহলে কর্জের বিধান আপনারা জানলেন, ইসলামে এটা বৈধ, একে অপরকে দেওয়া যাবে, দিলে সওয়াবের কাজ, এবং এই জিনিসটা হবে একমাত্র তাকে সাহায্য করার জন্য। ঋণের মাধ্যমে তার ক্ষতি করা, ঋণের মাধ্যমে বেশি পয়সা ইনকাম করা, এটাকেই বলা হচ্ছে সুদ। সেই কারণে ইসলামে একটি কায়দা, মূলনীতি রয়েছে, এই মূলনীতিটাকে অনেকে হাদিস বলেছেন, তবে হাদিস হিসাবে এটা একটু দুর্বল, তবে মওকুফ হাদিস অর্থাৎ সাহাবীর এটি কথা, এতে কোনো সন্দেহ নেই এবং সহি, এটা একটা মওকুফ হাদিস এবং এটি একটি কায়দা ফিকহিয়া বা ফিকহার মূলনীতি। সেই মূলনীতিতে বলা হচ্ছে কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা, প্রত্যেক এমন ঋণ, প্রত্যেক এমন কর্জ যার মাধ্যমে লাভ আসে সেটাকেই সুদ বলে। প্রত্যেক কর্জ, প্রত্যেক ঋণ যার মাধ্যমে কি আসে, লাভ আসে, সেটাকে কি বলে, সুদ আসে। সেটা আপনি কারো কাছ থেকে ঋণ নিয়েছেন, নেওয়ার পর বেশি দিতে হচ্ছে ডাইরেক্ট, এটা তো বুঝাই যাচ্ছে। এমনও যদি হয় যে একজন খুব প্রভাবশালী মানুষ, তার হাতে অনেক চাকরি বাকরি আছে, এবং সেই ব্যক্তির কাছ থেকে আপনি আপনি ঋণ নিতে গেলেন, যখন ঋণ নিলেন বা ওই ব্যক্তি আপনার কাছে ঋণ নিতে আসলো, যখন ঋণ নিল তখন আপনি বললেন যে আমার ছেলের চাকরিটা করে দিবেন, তাহলে এই ঋণের মাধ্যমে আপনি কি করছেন, উপকৃত হচ্ছেন, এরকম হওয়াটাও সুদ। কুল্লো কারদিন জাররা নাফার বা হওয়া রেবা, এটি একটি ফিকহি মূলনীতি, তাই মনে রাখবেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কুল্লো শাইইন আতাইতাহু ইলা আজাল, প্রত্যেক এমন জিনিস যেটা একটা বিশেষ সময়ের জন্য দেওয়া হয়েছে, ফারুদ্দা ইলাইকা মিসলাহু, ফারাদ্দা ইলাইকা মিসলাহু, এবং ওর অনুরূপ তোমাকে সে ফেরত দিল, ওয়া জিয়ারাতুন, এবং তার চেয়ে বেশি দিল, ফাহুয়া রেবা, সেটাই কিন্তু সুদ। তাহলে মনে রাখবেন প্রত্যেক এমন ঋণ যে ঋণে বেশি দিতে হয় বা বেশি নেয় মানুষ, এরকম ঋণ লেনদেন হচ্ছে আসলে সুদ। ভাই এই যে সুদের আলোচনাটা শুনলেন, এটা হচ্ছে সুদের প্রথম প্রকার, যাকে বলা হচ্ছে রিবা নাসিয়া বা ঋণ লেনদেনের সুদ। এই রেবার দ্বিতীয় প্রকার হচ্ছে বিশেষ কিছু কেনা বেচায় সুদ, যে আলোচনাটি আজ আমি করছি না, ইনশাআল্লাহ আগামী দিনে সেই আলোচনাটি করব। বিশেষ করে ছয়টি জিনিস, স্বর্ণের বদলে স্বর্ণ, রৌপ্যের বদলে রৌপ্য, খেজুরের বদলে খেজুর, লবণের বদলে লবণ, গমের বদলে গম, যবের বদলে যব, যখন বিক্রয় করা হবে কম বেশি করে করলে সেটা সুদ হয়, এবং সেটা ধারে করলে, ধারে বিক্রি করলেও সেই সময় সুদ হয়, তার আলোচনাটি ইনশাআল্লাহ আগামী বৈঠকে করা হবে। তার নাম হচ্ছে রিবাল ফাদল, ইনশাআল্লাহ পরে করা হবে। এই যে সুদের কথা শুনছেন, এই সুদ একটা এমন জঘন্য লেনদেন এবং এটা এমন বড় পাপ যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন কেনা বেচাকে জায়েজ করেছেন এবং সুদকে হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনেরা আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, এবং সুদের বাকি অংশ তোমরা ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, ফাইন লাম তাফালু, যদি তোমরা সুদি লেনদেন না, সুদ যেটা তোমাদের এই সকল কাজে এসেছে বেশি হয়েছে সেটা যদি তোমার না করো, না ছাড়ো, না প্রত্যাখ্যান করো, ফাইন লাম তাফালু ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রসুলের সঙ্গে লড়াই করো, লড়াইয়ের ঘোষণা দাও। বলছেন যে যারা এরকম সুদ লেনদেন ছাড়ে না, সুদের পয়সাকে নেয়, ওটা ছেড়ে দেয় না, তাহলে সে যেন আল্লাহ এবং তার রসুলের সঙ্গে সংঘর্ষ করতে যাচ্ছে, লড়াই করতে যাচ্ছে, নাউজুবিল্লাহ, আল্লাহ যেন তাকে হেফাজত রাখেন। ওয়াইন তুবতুম, যদি তোমরা সুদ থেকে তওবা করো, ফালাকুম রউসু আমওয়ালিকুম, তাহলে তোমরা মূলধন নিয়ে নাও, শুধু মূলধনটা নিয়ে নাও, আর সেগুলো তওবা করো, ছেড়ে দাও। বলছেন লা তাদলিমুনা ওয়ালা তুজলামুন, তোমাদের উপর অত্যাচার করা হলো না, তোমরাও কারো উপর কারো প্রতি অত্যাচার করলে না, যদি এরকম হয় তাহলে সুদ জানার পর যেটা মূলধন সেটা আপনি নিয়ে নেবেন, সুদ বর্জন করে দিবেন, তওবা করবেন, আপনিও অত্যাচারিত হলেন না, আপনিও কারো উপর অত্যাচার করলেন না, তাহলে ঠিক আছে। কিন্তু যারা ইচ্ছা করে সুদ খায়, লেনদেন করে, তারা যেন আল্লাহ এবং তার রসুলের সঙ্গে বিদ্রোহ করে, লড়াইয়ের জন্য লড়াইয়ের ঘোষণা করে, তার সঙ্গে যুদ্ধ করার জন্য সে ঘোষণা দেয়, খুবই ভয়ঙ্কর জিনিস। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি বলছেন ইজতানেবু আস-সাবআল মুবিকাত, তোমরা সাতটি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো, এমন পাপ, এমন গুনাহ যেটা ধ্বংসকারী, আর এরকম সাতটি পাপ,
সেই সাতটি গুনার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আল্লাহ রাসূল সেই সাতটি ধ্বংসাত্মক গুনাহ কি পাপ কি আল্লাহ রাসূল বলেন আশরিকু বিল্লাহ প্রথমে হচ্ছে আল্লাহ তাআলার সাথে শরীক করা এটা এক নম্বর তারপরে বলেন ওয়া সিহর জাদু জাদু শিক্ষা জাদু করা জাদু শেখা এটা হচ্ছে দ্বিতীয় ধ্বংসাত্মক গুনাহ তৃতীয় হচ্ছে ওয়া কাতলুন নাফসিল লাতি হারামাল্লাহু ইল্লা হারামাল্লাহু ইল্লা বিল হক কোন নাফসকে কোন মানুষকে না হোক অন্যথায় না হোক হত্যা করা কোন নাফসকে কোন মানুষকে হত্যা করা বিনা অধিকারে ইসলামে কিছু অধিকারের কথা আছে তাহলে মানুষকে হত্যা করা যায় কিন্তু সেটা কোনো মানুষ করে না সেটা সরকার করবে সরকারের আইনের ব্যবস্থায় হবে ওইরকম কোনো কিছু কাজ সে করেনি তারপরে কোনো মানুষ কোনো মানুষকে হত্যা করে তাহলে এটা হচ্ছে ধ্বংসাত্মক গুনাহ অতঃপর বলছেন ওয়া আকলুর রিবা এবং সুদ খাওয়া এই সাতটি ধ্বংসাত্মক জিনিসের মধ্যে পাপের মধ্যে একটি কি এই সুদ হাদিসটিকে ইমাম বুখারী বর্ণনা করেছেন 2615 নম্বর হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন বর্ণিত তিনি বলেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন যদি নবী অভিশাপ করেন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন কারোর জন্য তাহলে কি হয় নবীর দোয়া কবুল আর যদি কারোর জন্য বদদোয়া দেন তাহলে ওটাও কবুল হবে যদি তিনি অভিশাপ দেন তাহলে কেমন হবে তিনি অভিশাপ দিয়েছেন বলছেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন আকেলার রিবা সুদখরকে সুদখরের প্রতি কি দিয়েছেন অভিশাপ দিয়েছেন যে অভিশাপ ওয়া মাউকিলা এবং যে সুদ দেয় অন্যকে খেতে দেয় মানে যে সুদ খায় আর যে সুদ খাওয়ায় উভয়ের প্রতি কি করেছেন অভিশাপ দিয়েছেন ওয়া কাতেবা এতটুকুই আল্লাহ রাসূল বলেন বলছেন ওয়া কাতেবা আর যে সুদের লেনদেন লেখে তার উপর অভিশাপ দিয়েছেন ওয়া শাহেদাই এবং যে সুদের লেনদেনের সাক্ষী থাকে তাদের উপরেও অভিশাপ দিয়েছেন তাহলে সুদটা কত বড় গুনাহ যে সুদ খর শুধু না বরং যে সুদ খায় যে সুদ দেয় যে সুদের লেনদেন লেখে এবং যে এই ব্যাপারে সাক্ষী থাকে সকলের উপর অভিশাপ এই হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন 2994 নম্বর হাদিস এবং অন্যান্য আরো অন্য বর্ণনা হাদিসটি এসেছে সেই কারণেই আমাদের ওই সকল ভাইকে চিন্তা করা দরকার যারা শুধু লেনদেন করে আর না করলেও এরকম স্থানে চাকরি নেয় কোনো না কোনো রূপে তাকে সুদের হিসাবপত্র করতে হয় সাক্ষী থাকতে হয় এরকম সকল ভাইকে চিন্তা করা দরকার বন্ধুগণ তাহলে এটা ছিল সুদ কত ভয়াবহ গুনাহ এবং